হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন বাদে আমি আর ঋষানি চলে এসেছি ক্যামেরার সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আর জগদ্ধাত্রী পুজো সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছি, একটু ঠাকুর দেখছি। দুপুরবেলা গেছিলাম এক জায়গায় ঠাকুর দেখতে, সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়া করেছি। তারপর সন্ধেবেলা আরেক জায়গায় এখন নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছি, তাই জন্য এত সাজগোজ। আর আমাদের বাড়ির খুব কাছেই 5 মিনিট ডিস্টেন্স, হয়তো সেখানে 43 ফুট বড় ঠাকুর তৈরি করা হয়েছে, আগের বছরও হয়েছিল। তো ওখানে মেলাও বসে, ওখানে গেছিলাম, এখন সেখানেই যাচ্ছি। তো চলুন আপনারা আমাদের সঙ্গে। রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার যাদের বাড়ি নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ওদের বাড়িতে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। ওদের বাড়িতে জগদ্ধাত্রী, মা কালী ও মা বিপত্তারিণী একসঙ্গেই প্রতিষ্ঠিত রয়েছে। তো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর পুজোর আয়োজন। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি এবার মেলার দিকে। এই যে মেলার রাস্তায় যাচ্ছি, প্রচণ্ড ভিড়, দূর থেকে দেখা যাচ্ছে মানুষের ভিড় এত, বুঝতেই পারছি না যে কীভাবে ঢুকবো। এখন প্রায় 9:30 বেজে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর এখানে প্রত্যেকদিন কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে, তাই জন্য বেশ ভিড় এই সময়টা স্পেশালি। দেখতেই পাচ্ছেন এইটা এন্ট্রান্সের পথ, সেখানেই কতটা ভিড়। এবার ঠাকুর দর্শন করতে পারবো কি না জানি না, যদি করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এই মেলার গেটের ভিতরে ঢুকছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, দূর থেকে দেখা যাচ্ছে। এখন স্টেজে কিছু প্রোগ্রামও হচ্ছে, এখানে বড় স্ক্রিন লাগানো রয়েছে। ঋষানি আমার সাথে রয়েছে, তাই জন্য আমি খুব একটা স্পিডও নিচ্ছি না যে ভেতরে ঢুকে যাব, একটু সামলে সামলেই চলছি। আর এই যে দেখা যাচ্ছে মায়ের মূর্তি, এটা প্রায় 43 ফুট উঁচু মূর্তি, এখানে এই মূর্তিটি তৈরি হয় আর বিসর্জনও এখানেই দেওয়া হয়, কারণ এত বড় মূর্তি গঙ্গায় নিয়ে বিসর্জন দেওয়া মনে হয় না সম্ভবপর। খুব সুন্দর, দুর্দান্ত দেখতে, চলুন কাছের থেকে দেখাই আপনাদেরকে। এখানে সব মহিলারা ডান্ডিয়া নাচ করছে, খুব ভালো লাগছে দেখতে, জোরে মিউজিক চলছে, আর এখানে সমস্ত মহিলারা মিউজিকের তালে তালে বেশ সুন্দর ডান্ডিয়া নাচ করছে। ঠাকুরের সামনেই এটা হচ্ছে, এখানে খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছে, কিন্তু এত ভিড় তাই ঠিকমতো ঘুরিয়ে দেখাতে পারছি না, যেটুকু সম্ভব সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম জিনিসপত্র এসছে এখানে বিক্রি হচ্ছে, বেশিরভাগই কুটির শিল্প, হস্তশিল্প, ছোটো ছোটো জিনিসপত্র বাচ্চাদের, আর বেশিরভাগই বুটিকগুলো এসছে এখানে, বুটিকের জিনিসপত্রও রয়েছে এখানে। গতবার আমি এসে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু আজকে এত ভিড় তাই সামনে আর যেতে পারছি না, দূর থেকেই দোকানগুলো আপনাদের দেখাচ্ছি। বেশ ভালো জিনিস, আর একদিন আসবো এখানে, একটু কেনাকাটা করবো এসে। Thank you.
আমি মেলার একটা সাইড পুরো ঘুরে নিয়েছি, আরেকটা দিক রয়েছে বাচ্চাদের জন্য অনেক রাইড টাইড, সেদিকটা যেতে পারছি না। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, বেশি লম্বা করছি না, আরেকদিন সময় করে এসে পুরো মেলাটা আপনাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে ফেলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।